দেখো, গণিত অনুশীলনী 3.3 এর 5 নম্বর পর্ব, আমি 28 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। তো এইখানে দেখো, 1, 2, 3, 4 এই চারটা জিনিস গুণাকারে আছে, এগুলো গুণ করব। তো গুণটা করব কিভাবে দেখো, এইটার সাথে শেষেরটা গুণ করব আর মাঝখানে দুইটা গুণ করব। কেন করব? এখানে 1, এখানে 7, 7 আর 8, আর এখানে 5 আর 3 8, মানে একটা মিল আছে। তাহলে ঠিক আছে, এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 7 একখানে করি, এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 5 একখানে করি, আর মাইনাস 65। এখন এটা গুণ করি, এক্স দিয়ে গুণ করি, এক্স স্কোয়ার মাইনাস 7 এক্স, মাইনাস 1 দিয়ে গুণ করি, এক্স মাইনাস 1 প্লাস 7। এখানে আবার গুণ করবো, এক্স স্কোয়ার মাইনাস 5 এক্স, 3 দিয়ে গুণ করবো, মাইনাস 3 এক্স, মাইনাস 1 প্লাস 3 প্লাস 15, মাইনাস 65। এক্স স্কোয়ার মাইনাস 7 আর 8, 8 এক্স প্লাস 7, এক্স স্কোয়ার মাইনাস 5 আর 3, 8 এক্স প্লাস 15, মাইনাস 65। দেখো এখানে এইটার সাথে এটা মিল আছে, একই জিনিস না? এখন লিখবো, ধরি এক্স স্কোয়ার মাইনাস 8 এক্স সমান এ, অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, এটাকে তো এ ধরছি, তাহলে এ প্লাস 7, এ প্লাস 7, এটাকে এ ধরছি, তাহলে এ প্লাস 15, এ প্লাস 15, মাইনাস 65। এখন গুণ করি, এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস 15 এ, 7 দিয়ে গুণ করলে 7 এ প্লাস 7 15, 105, মাইনাস 65। তাহলে এ স্কোয়ার 15-র সাথে কত? 22, 22-এ 105 থেকে 65 বিয়োগ করলে কত হয়? 40 হয়। এখন মিডল টার্ম ফ্যাক্টর, এমন দুইটা সংখ্যা লাগবে, গুণ করলে 40 হবে, যোগ করলে 22 হবে, বিজা দুই, ঠিক আছে না? এই যে বিজা 2 এ 22, বিজা 2 গুণে 40। এখন এখানে এ কমন নেই, এই দুইটার মধ্যে কি কমন? এ, এ কমন নিলে এ প্লাস 20, টু কমন নিলে এ প্লাস 20, এখানে এ প্লাস 20, এখানে এ প্লাস 20, এ প্লাস 20, এ প্লাস 2, এ প্লাস 2। মান বসাই, এর মান কত? এর পরিবর্তে বসাবো এক্স স্কোয়ার মাইনাস 8 এক্স প্লাস 20, এই এর পরিবর্তে বসাবো এক্স স্কোয়ার মাইনাস 8 এক্স প্লাস 2। এখানে কিন্তু লিখে দিতে হবে এ এর মান বসিয়ে, এই কথাটা লিখলেই চলবে, হ্যাঁ সাইডে লিখে দিতে হবে। আচ্ছা, এখন এটাকে আবার মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে কি না? এটাকে যাবে মাইনাস 10 প্লাস 2, না যাবে না, মিলবে না, ঠিক আছে, এটা অ্যান্সার।